আমরা মুসলমান, আমরা সৌভাগ্যবান, আমরা গর্বিত, আমরা মহানবীর উম্মত। এর চেয়ে বড় গর্বের কথা কি হতে পারে? তাদের আমরা অনুসরণ করি, এর চেয়ে বড় কথা কি হতে পারে? মহানবী ছিলেন রহমতুল্লাহ আলামিন, তাই না? উনি বলেছেন কি, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মতিন, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ মানুষ। আমরা কার অনুসারী? কার উম্মত? যিনি মিথ্যার উপর সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন, অন্যায়ের উপর ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন, অকল্যাণের উপর কল্যাণকে প্রতিষ্ঠিত করেছিলেন, বৈষম্যের উপর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলেন, স্বেচ্ছাচারের উপর বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরা গর্বিত। আমরা সংগ্রামে নেমেছি কেন? মানুষকে মুক্তি দেওয়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, শান্তি যুগমতাবাদ ব্যবস্থা করার জন্য। ইনশাল্লাহ আমরা পারব, ইনশাল্লাহ আমরা পারব। বলেন যারা অকল্যাণ করে, জুলুম করে, তার উম্মতে মোহাম্মদ হতে পারে না। আল্লাহ পাক বলেছেন, তিনি মুসলমান, সেই জন্য মুসলমান। হাত মুখ থেকে অন্য মানুষের কোনো ক্ষতি হয় না, আমাদের হাত থেকে, আমাদের মুখের উচ্চারণ থেকে অন্য মানুষের জন্য ক্ষতি না হয়, তাহলে আমরা উম্মতে মোহাম্মদ হতে পারবো। আর একটা কথা, আমাদের কথায় কথা বলে সন্ত্রাসী, সন্ত্রাসী বলে ইসলামে কোনো কথা নাই, ইসলামে কোনো কথা নাই সন্ত্রাসী বলে। জিহাদ আছে, জিহাদ আছে, জিহাদ ফরজ করা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে জিহাদ বলে, জিহাদ উনি ফরজ করা হয়েছে। আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসী আখ্যা দিয়েছে কি আমাদের? ওই পশ্চিমা দেশগুলো ইরাক ধ্বংস করেছে, মাবন্দি ইজ্জত নষ্ট করেছে, বাচ্চাদের মেরে ফেলেছে, লিবিয়া নষ্ট ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, এখন সিরিয়া ধ্বংস করছে, ইসলামও ধ্বংস।